ঢাকা শহরে যানজটের ওয়ান সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অনির্ধারিত পদ্ধতিতে নিয়ম নীতির তোয়াক্কা না করে যানবাহন চলাচল, তার মধ্যে প্রধান ঢাকা শহরে বিপত্তি সৃষ্টি করে হলো বাসগুলি, এবং বাসগুলি নির্ধারিত পদ্ধতিতে নিয়ম নীতি লেন মেনে দিক মেনে কখনোই চলাচল করে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাসগুলি নিয়ম নীতি মানে না কেন এবং তারা সঠিকভাবে বাস চালায় না কেন? বাসের ইতিহাসটিকে যদি আমরা জানতে চাই, বাসের ড্রাইভারদের অবস্থানটাকে যদি বিবেচনায় আনতে যাই, তাহলে আমরা প্রথমেই যে জিনিসটি জানতে পারবো সেটি হচ্ছে প্রায় প্রত্যেকটি বাসের ড্রাইভাররা কন্ট্রাক্ট বেসিসে এমপ্লয়েড, অর্থাৎ তারা দিনে যত বেশি টাকা আনতে পারবে তার অংশ তত বেশি তারা পাবে, অর্থাৎ তাদের কোনো চাকরির নিশ্চয়তা নাই, তাদের অসুস্থতাকালীন আয়ের কোনো ব্যবস্থা নাই, তাদের ছুটির কোনো ব্যবস্থা নাই, এবং পরবর্তীতে যে কোনো দুর্ঘটনা হলে পারে তার পরিবার পরিজন কিভাবে চলবে সেটি নিয়েও কোনো চিন্তাভাবনা কারো নাই। প্রতিনিয়ত বলা হচ্ছে ড্রাইভারদেরকে মালিক পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়ম নীতিগুলি থাকে, নির্ধারিত ছুটি, মেডিকেল, পেনশন স্কিম, এগুলি অনেক কিছু থাকে, সেগুলির কোনো বাদ বিচার এই ড্রাইভারদের মধ্যে নাই। যাদের হাতে অসংখ্য মানুষের জীবন, পথচারীর জীবন নির্ভর করে, তাদের বেলায় এগুলির কোনো তোয়াক্কা করা হয় নাই, এবং তাদেরকে দিনে যা আয় করতে পারবে তার ভিত্তিতেই তারা তাদের আয় হবে, যে কারণে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি, আমি আবারও বলছি, প্রত্যেকটি বাস সবসময় চায় সে সর্বোচ্চ সংখ্যক যাত্রীকে যদি তুলতে পারে তাহলে সেদিন তার সবচেয়ে বেশি আয় হবে, যেখান থেকে সে দুঃসময়ের জন্য কিছু সঞ্চয় করতে পারবে। এই যখনই এই ঘটনাটি ঘটে তখনই তাদের আইন না মানার একটা প্রচেষ্টা সবসময় দৃশ্যমান হয়, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা আইন ভঙ্গকারীদেরকেই বেশি খাতির যত্ন করে থাকেন, কারণ ওখান থেকে তারা কিছু আয় করতে পারে। তবে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী মানুষের বেলায় কিন্তু প্রযোজ্য না, অল্প কিছু এই ট্রাফিক সিস্টেম মেনটেন করেন যারা, অল্প কিছু সার্জেন্ট এই অন্যায় কাজের সাথে জড়িত থাকে, যেটা বাস ড্রাইভারদেরকে আরও উৎসাহিত করে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমরা আন্দোলন করেছিলাম মরহুম আনিসুল হকের নেতৃত্বে, সেটি হচ্ছে রুট ফ্র্যাঞ্চাইজ। ঢাকা শহরের নির্ধারিত রুটে তিনটি চারটি রঙের বাস চলবে, এবং এই বিভিন্ন রঙের বাস এক একটি কোম্পানি মালিক হবে, ব্যক্তিগত বাসগুলিকে এই কোম্পানিতে সম্পৃক্ত করতে হবে, তখন ওই বাসগুলি ওই কোম্পানির নামে চলাচল করবে। যেই মুহূর্তে কোম্পানির নামে এই বাসগুলি চলাচল করানোর ব্যবস্থা করা যাবে, তখনই সাথে সাথে ড্রাইভারদের প্রশিক্ষণ, ড্রাইভারদের শারীরিক অবস্থা, সমস্ত কিছুর তথ্যর ভিত্তিতে এক একজন ড্রাইভারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সে সপ্তাহে কতদিন কাজ করবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ ছুটিতে থাকবে, এবং দুর্যোগকালীন অবস্থায় তাকে এই কোম্পানি কি কি সুযোগ সুবিধা দেবে, এগুলি যখন তার কাছে আমরা উপস্থাপন করতে পারবো এবং তাদের বিশ্বাসযোগ্যতায় নিয়ে আসতে পারবো, তখন বাস ড্রাইভাররা কিন্তু পয়সা আয়ের চেয়ে মানুষের জীবন, মানুষের স্বস্তি এবং রাস্তাঘাটের নিয়ম নীতি মেনে চলবে। এই জায়গাতে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না, কারণ মালিকরা এই কাজটি করতে চাচ্ছেন না, এবং প্রতিটি ক্ষেত্রেই মালিক পক্ষের নেতৃত্বে এর বিরোধিতা করা হয়েছে। নাহলে চাইলেই মালিক পক্ষ যদি সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটি নিয়েছিল 5-6টি রুট ফ্র্যাঞ্চাইজ কোম্পানির মাধ্যমে তারা এই কাজটি করবে, আনিসুল হকের মৃত্যুর সাথে সাথে এই জিনিসটি চলে গেল।